ধন্যবাদ। শিষ্য যদি এমন হয় তাহলে এই বাংলাদেশে একটা দরবারের গুরুর পক্ষেও সম্ভব না দরবার চালাইব। গুরুর সামনে উচ্চ গলায় কথা কওয়া, চিল্লা চিল্লি করা, এটা বেয়াদবি ছাড়া আর কিছু? হ্যাঁ, কইতেছে আপনি গরু না গোড়া? হাই, বেয়াদবি আলাপ করে গুরুর সামনে, গুরুর নামের উপরে গোড়া শব্দ আসে কেন? এটা কোন ধরনের বেয়াদবি? কি হ্যাঁ, ওই সাইড আপনারা বলেন ওই সাইড, যে আপনি গরু না ঘোড়া বেয়াদব, এই ধরনের বেয়াদবি দিয়া গুরু শিষ্য পালা হয় না। আর তুমি যেভাবে যে যে কোয়ালিটিতে যে গতিতে কথা বলো, এই ধরনের বেয়াদবির গতিতে গুরু শিষ্য পালা হয় না। তুমি কি আমার মনে করছো আমি কি যে এই সাইডটা খাওয়া গুরু হয়েছে তুমি আমার? হ্যাঁ, শিষ্যগিরি এত সুদা তুঙ্গর মতো শিষ্য দিয়া যদি দরবারে গান গাওয়ানো হয় দরবার থেকে শয়তানের আবির্ভাব হবে, এছাড়া আর কিছু না। বাইরে সুদা করে শিষ্য ভয় কি দিছে না? রশি সরকার কইতেছে এই একটা গানের মধ্যে, কই গুরু আমি সব কিছু পাইছি কিন্তু একটা জিনিস পাইছি না, ফাঁসে দে ক্যা এমন ফিসে একটা লাত্তি দিয়ে উল্টা হলে যে তোর এইটা দিছিলাম না এইটা বাহিয়াছি। মাটি পাই গেলাম বাইরে যতক্ষণ গুরু রূপে আছে, মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা, হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে তোমার জন্ম মরণ হইবে মরণ আশা আর হবে না। আপনি গরু না গোড়া করে গরুর শব্দ, গরুর নামের উপরে গোড়া শব্দ আসে কেন? এটা কোন ধরনের বেয়াদবি? কি হ্যাঁ, ওই সাইড আপনারা বলেন ওই সাইড, যে আপনি গরু না ঘোড়া বেয়াদব, এরকম শিষ্য মানে এগুলার ভিলারের মধ্যে বাইরিয়া ভরে সুদা করুন লাগে। গরুর গরুর সাথে ঘোড়ার তুলনা তুমি কেমনে দিতে পারো? বেয়া তুমি শিখাইছে তোমার কেনা? হ্যাঁ, আবার কইতেছে কো পেয়ারা বেয়াদবি আলাপ, এগুলো কোন এই গরু গরু এবং শিষ্যের আলোচনা এগুলো? হ্যাঁ, এ তোমার গরুর দুন্না, তুমি যার কাছে শিক্ষা নাও তার দুন্না তার বদনা। হ্যাঁ, মানুষ গালি দেয় ফুলারে কি কয়া মা বাপের নাম তুইলে নাকি? তাহলে মা বাপের সুশিক্ষা না দিলেই তো এইটাই হয়, এই ধরনের বেয়াদবি দিয়া গুরু শিষ্য পালা হয়। আর তুমি যেভাবে যে যে কোয়ালিটিতে যে গতিতে কথা বলো, এই ধরনের বেয়াদবির গতিতে গুরু শিষ্য পালা হয়। তুমি কি আমার মনে করছো আমি কি যে এই সাইডটা খাওয়া গুরু হয়েছে তুমি আমার? হ্যাঁ, আমি ফকিরদের গুরু কি কও? তুমি যে প্রশ্ন যে আন থেকে করতেছো এইটা পুরাটা আমার কাছে লিস্ট আছে, এইটা হোক আমার সামনে বলা, এগুলো ছিল বিষয় না। কিন্তু তোমার ভাষাগত জ্ঞানটা আগে বুঝতে হবে, গুরু নামের উপরে তোমার আগে চুম্বন করে ভক্তি করে তারপরে গুরুর নামটা তোমার মুখে নিতে হবে, না হলে তোমার এক কথায় সারা জীবনের আবাদত পদ্ধতি বরবাদ হয়ে যাবে। তুমি প্রথমে তো তোমার গুরুর নাম হিসেবে তুমি অনবায়াতি গ্রহণ করো নাই অরিজিনাল ভাবে। অরিজিনাল ভাবে বায়াতি যে ব্যক্তি গ্রহণ করে না তার প্রে তার মুখ থেকে গুরুর প্রেম কখনো আশা করা যায় না।
আমি যেই দরবারে আসছি আমি জানি যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোন ভুল কোথাও সে হয় এই কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয় আমি আমার এই দরবারকে আগে ভক্তি করে তারপরে ঘরে যার বাড়িতে আসি তার দরবারকে ভক্তি করতে এটা আমার দায়িত্ব পড়ে এটা আমার উপরে ফরজে হয়ে গেছে ফরজে কর্তব্য হয়ে গেছে তারপরে ভক্তি করার পরে আমি মাঝজাম বাইরে বলছি যে আমি আগে ভক্তি করব তারপরে আপনার ঘরে দেখাব শিষ্য গিরিয়া তো শোনা তুঙ্গর মত শিষ্য দিয়া যদি দরবারে গান গানো হয় দরবার থেকে শয়তানের আবির্ভাব হবে এছাড়া আর কিছু তুমি তো গুরুরে প্রতিপক্ষ মনে করে গান গাইতেছো আমি তো তোমার প্রতিপক্ষ মনে করে একটা কথা বলতে থাকি তোমার কথার কাউন্টার দিচ্ছি আমি প্রশ্ন করছে প্রায় 30টা আমার হ্যাঁ এগুলা এটা এটা কোন পালা গানে শুনছেন আপনারা হ্যাঁ কয় এগুলো দিলে আর একবার জিগানি দিয়ে খেলা আসে কথা কয় আসে বেয়াদব গুরুর সামনে হাসার শিখিছে বাইরে সুদা করে বেরিয়েছে শিষ্য ভয় কি দিছে না রশি সরকার কইতেছে এই একটা গানের মধ্যে কই গুরু আমি সব কিছু পাইছি কিন্তু একটা জিনিস পাইছি না ফাঁসে দেখ কে এমন ফিসে একটা লাত্তি দিয়ে উল্টা হলে যে তোরে এইটা দিছিলাম না এটা বাহি আছে হাতটি পাই গেলাম বাইরে যতক্ষণ গুরু রূপে আছে প্রথম গান গাইছে প্রথম গানই তো হয়েছে আমার শিষ্য প্রথমেই যার ভুল হয় সারা রাত্রে তার ভুল বিচ্ছেদ গান দিয়ে আমার পালা গানের মঞ্চ শুরু করছে কেলাসি আইছে তোমার এই তখন শিষ্য গিরি হ্যাঁ এই গান আমরা রাতে 3টার সময় গাই দয়াল তোমার লাগিয়া মানে হারাইছি তারে হারানো বিচ্ছেদ দিয়ে তুমি পালা গান ভালা দিছে গুরু শিষ্য গুরু মানতাছে না প্রশ্ন জিগাইছি কয় আমি বলছি তুমি আমারে এই গুরু দক্ষিণ হিসাবে আমি কি হাসাইছি এর কাছে হ্যাঁ কয় আমি আমার চোখের জল্লা রাখি প্রাণের ইটান তাবি নাকি মন্ত্র আছে গুরুরে টেনে আনো প্রাণের মনমোহন দত্তরে তুমি আমারে দাও কে এটা বলো তোমার আমিত্ব আমারে কেড়া দিব তোমার আমিত্ব আমারে কে দিবে যতক্ষণ পর্যন্ত একজন শিষ্য তার আমিত্বটাকে বিলীন করতে না পারবে গুরুর চরণে আমিত্ব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে কাম ক্রোধ লোহ মায়া মত্তা সহ্য হবে আমিত্ব নামক বস্তু যদি কেউ না দিতে পারে গুরুর চরণে বিলায়া আমার বলতে কিছু নাই সব তোমার আমিত্ব নামক বস্তু দিয়া গুরুকে গুরু দক্ষিণা দিতে হয় গুরু হিসাবে দায়িত্ব প্রকাশটা করে দিলাম সত্য চোখের জলার প্রাণের রিটার্ন এগুলাই সে ভরের হিসাব আমিত্ব আগে বিলীন করো আগে ক্লাসে তো তোমার ভর্তি হওয়ার জন্য একটা ফিস প্রয়োজন এটা তুমি আমিত্ব বিলীন করে দাও এরপরে তোমার গুরুকে তোমার জাতের সাথে মিশাইতে গিয়া তুমি তোমার চোখের জল আঁকি নিলে যেমনে তুমি ডাকলে গুরুকু সেমনে ডাকো পরে তো কর্মে ওই যে আসা যাওয়া জন্ম মরণ যে কইছে আমার কেমনে বারণ হইব মরতে চাই না ওই যে গানটা লক্ষ্য করো মনরে ও মনরে পরে লুবি মনরে আমার দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিকায় তরে অসাধ্য সাধনা এই করলে সাধন জন্ম মৃত্যু বারণ এত শোনা না
আল্লাহ পবিত্র কোরআনে বলছে প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কুল্লু নফসু যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরার পরেও তুমি জীবিত থাকবা এটা নামে যদি তুমি ওই ধরনের কর্ম করতে পারো, আর যদি এই নিজের এই সস্তা ধরে বিলায় দাও মানুষের কাছে তাইলে তোমার এই দেহ দ্বারা কোনো সাধনই সম্ভব। সাধক বলে ভাব আছে যার গায়, দেখলে তার চিনা যায়, পাশে গো তার গায় আগুনের পুরা ও তার আচরণ আলাপনে, পাশি দুই নয়নে প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা, মরলে না কেন তোরা ভাবেরই মরা। এখন এই ভাবের মরা তুমি মরবা, তোমার গলার যে পাওয়ার, তুমি গুরুর সামনে প্রেম হইল পাঁচ প্রকার, সূক্ষ্ম প্রেম, শান্ত প্রেম, দাস্য প্রেম, বাসল্য প্রেম, মধুময় প্রেম। সূক্ষ্ম প্রেম স্রষ্টার সাথে, দাস্য প্রেম গুরুজির দাস হয়ে থাকা, বাসল্য প্রেম প্রতিবেশীর সাথে, শান্ত প্রেম পিতা মাতার সাথে, মধুময় প্রেম একজন স্বামী একজন স্ত্রীর সাথে। এখন এই শান্ত প্রেম দ্বারা এবং দাস্য প্রেম দ্বারা যদি তুমি তোমার গুরুর লিঙ্গের সাথে একত্রিত না হইতে পারো তাহলে এই নামের লিঙ্গে প্রেমের জুনিতে কোনোদিনও মিলন ঘটবে না, আর তোমার কাছে জ্ঞান সন্তানের জন্মও হওয়া সম্ভব না। সত্যবর পিতা জেসমিন সরকার একটা পালা করলে এই পালার মধ্যে যে গানটা করবে, তুমি যদি সিনেমায় যাও দেখবা একটা নায়ক একটা সিনেমার শুটিং শেষ করে এক বছর দুই বছরে, কিন্তু তিন ঘন্টায় সিনেমাটা দেখে শেষ করি, তিন ঘন্টার ভিতরে তার চেহারার ভঙ্গিমাটা কিন্তু একই থাকে, অভিনয় স্বরূপ যে কান্নার অভিনয়ের চেহারাটা একই রকম, এটা কিন্তু বুঝতে হবে। তুমি যে গান করবা যে অভিনয় করবা সেই অভিনয়ের সাথে যদি তোমার চেহারার মিল না থাকে, ভাবের ভঙ্গির মিল না থাকে, তাহলে তুমি জাল অভিনয়। গরম বানাইছে একটা জায়গার মধ্যে গুরুর নামের সাথে বেড়া মেলাইছে আর ঘোরা মেলাইছে, হ্যাঁ দেখি তোমার গুরু যে অরিজিনাল গুরু তার সাথেও কি আচরণ করো কিনা, তার সাথেও কি জীবনে বেয়াদবি করেছো কিনা, এটা তো আমার এখন বোধগম্য কেমনি কি বুঝতেছি না তুমি।